জান্দুর ঘটনায় প্রয়াত রাজ্যের উদীয়মান নাট্যশিল্পী উত্তম চক্রবর্তী। জানা যায়, মঙ্গলবার হাঁপানিয়া থেকে বাড়ি ফেরার পথে একটি বাস এসে সজোরে ধাক্কা দেয় উত্তম চক্রবর্তীকে, সাথে সাথে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া হাসপাতালে। অবস্থা বেগতিক দেখে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। জিবি হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে, এমনটাই জানা গেছে। কাজের থেকে আইসে, আইসে বাচ্চা লেগে দুদান থেকে হাঁপানিয়া। হাঁপানিয়ার থেকে আওয়ার পথেই একটা বাস পরে প্রচণ্ড জোরে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে ছিটকে পড়ে গেছে, পড়ার পরে নাকে মুখে রক্ত ছুটছে, নিয়ে গেছে হাঁপানিয়া। হাঁপানির থেকে তারা জীবিত এফার করছে, রাস্তাতেই মারা গেছে। এখন হাসপাতালে আছে, আজকে 11টার সময় পোস্টমর্টম হইব। তারপর সবাই গেছে আনন্দ জন্য নিয়ে। উনি তো শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন, এইবার কি মনে করছেন এই এলাকায় একটা অভাবটা যদি আপনি বলেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সবাই মানে খুবই মর্মাহত যে সেই শিল্প জগতের মধ্যে, যে নাট্য জগতের মধ্যে একটা জড়িত ছিল। আমাদের এখানে একটা কালী পুজো হয়, সে পূজায় পুরোহিত্য করতো, প্লাস প্রত্যেকটি ইয়েতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতো, ওইটার প্রতি তার প্রচণ্ড নেশা ছিল। এবং আমরা সবাই গর্বিত যে আমাদের এখানে একটা ছেলে, সে বিভিন্ন সরকারি প্রোগ্রাম, নাটক, বিভিন্ন ধরনের সংস্কৃত এসে যুক্ত ছিল। তার অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত এবং মর্মাহত। আমরা একজন প্রতিভাবান শিল্পীকে হারিয়েছি। ব্যক্তি হিসাবে কেমন ছিল? ব্যক্তি হিসাবে খুবই ভালো ছিল, সবার সাথে খুব ভদ্র ব্যবহার করতো। কোনো সময় সে কোনো কারোর সাথে বাজে ব্যবহার করেনি। এবং যেটা ওর গাড়ি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ও কখনো এত জোরও বাইক চালাতো না, একদম নর্মালভাবে বাইক চালাতো। তা আমরা কল্পনা করতে পারিনি ও বাইক অ্যাক্সিডেন্ট ও মারা গেল, কীভাবে গেলো আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি। Bureau report, Voice 18.